ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না, জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, ডিবি পুলিশের কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটেছে, গোয়েন্দা পুলিশ পরিচয়ে আর কাউকে তুলে আনা হবে না, সেই আশ্বাসও দেন তিনি। আর অতিরিক্ত কমিশনার জানান, ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গা নিয়ে যেতে কাজ চলছে, একই সাথে স্বচ্ছতার সাথে সব মামলার তদন্তও করা হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে গ্রেফতার ও গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে সংস্কার করা হয় ডিএমপির এই ইউনিটকে। গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেওয়া হয় বিসিএস 17তম ব্যাচের পুলিশ অফিসার রেজাউল করিম মল্লিককে, যাদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। দায়িত্ব নেয়ার এক মাস পর গণমাধ্যমের মুখোমুখি হন এই কর্মকর্তা। কথা বলেন ডিবি পুলিশের নানা দিক নিয়ে, বলেন ডিবির কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী অফিসারের কারণেই সংস্থাটির ভাবমূর্তি নষ্ট হয়েছে, এখন থেকে আসামিদের আর হয়রানি করা হবে না, ডিবি কার্যালয় হবে না নায়ক নায়িকাদের আড্ডাখানা। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। কোনো কর্মকর্তা অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা প্রধান। এমনকি আমিও আইনের ঊর্ধ্বে নই, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মন্দিরে মন্দিরে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিবির টিম। পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। কেউ অপরাধ করে থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানানোর অনুরোধ গোয়েন্দা প্রধানের। ডিবিকে সহযোগিতা করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।